গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও তোমাদের সঙ্গে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা তো দেখতেই পেলে যে আমি রেডি হয়ে নিয়েছি, আর আজকে ছিল প্রচণ্ড পরিমাণে গরম, সেই কারণে চুলটা একবারে মাথার উপর বেঁধে খোপা করে নিয়েছি। আর যাদের বড় বড় চুল তারা তো এই কষ্টটা আশা করি বুঝবে যে বড় চুল খুলে রাখলে কতটা কষ্ট হয়, তাও আবার গরমে। তো আজকে আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছিল যে আমরা বারাসো চা খেতে যাবো। এই প্ল্যানটা আমাদের এখন মাঝে মাঝে খুবই হচ্ছে, মানে আমরা মাঝে মধ্যেই এখন বারাসো চলে আসছি চা খেতে। আর এই যে কাকুর কাছে আমরা চা খেতে আসি, ভালোই করে কাকু চাটা। আর চা খাওয়ার থেকেও সবাই মিলে বসে আড্ডা মারবো, গল্প করবো, এই জন্যই আরও আসা। তো দেখো এদিকে ট্রেন ঢুকছে, তাই আমরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তোমরা আমার কে কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা কথা বলি, কিছু কিছু মানুষ আছে যে যারা আমাকে খুবই ভালোবাসে, আমার ডেলি ভিডিও দেখে, লাইক করে, কমেন্টও করে, তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। তারপরে দেখো এদিকেও ট্রেন ঢুকে গেছে, মানে ক্রসিং ছিল মেবি। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলে দিই, আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমার গোল্ড জুয়েলারি কালেকশন পার্ট টু আসতে চলেছে। আর যারা যারা এখনও পার্ট ওয়ান দেখোনি অবশ্যই দেখে এসো, তারপরে পার্ট টু দেখার জন্য আর কিছুদিন ওয়েট করো। দিন আগে যে ঝড় বৃষ্টি হলো, তারপরে যে এতটা গরম পড়বে আমি ভাবতেও পারিনি, মানে কেউই ভাবতে পারেনি। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি, আর প্রথমেই এসেছিলাম হচ্ছে পানার দোকানে। আর আমি এই দোকান থেকেই আমার টোটাল মানে জুয়েলারি সব কিছু এখান থেকেই গড়ানো। আর আমাদের সাথে দীপশিখাও এসেছিল, আর এইদিকে চকারটা জানো তো অনেকটা আমার মতনই ছিল, আর এই নেকলেসের ডিজাইনটাও খুব সুন্দর ছিল। আর তোমরা যারা যারা আমাকে বারবার কমেন্ট করো যে দিদিভাই তুমি সোনার জিনিস কোথা থেকে কিনো, তো আজ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে চলে গেছিলাম ব্লাউজের দোকানে, তোমাদের দাদাভাই দীপশিখার জন্য একটা ফ্রুটি এনেছিল, সেটাই ওকে দিচ্ছিল। আর প্রথমে যে জেঠুরা ঢুকলো ওই জেঠুর কাছে আমি ব্লাউজ গড়াই। আজকে তোমাদের এটাও ভালো করে দেখিয়ে দিলাম, আমার এবারের ব্লাউজটাও জাস্ট দারুণ গড়িয়েছে, মানে আমার একদম মনের মতো। লাস্টে তোমাদের ডিজাইনটা ভালো করে আমি দেখিয়ে দেবো, কারণ দোকানে ঠিক মতো দেখানো হয়নি, আর ওইদিকে আমার শাড়িটা ভরা ছিল। তারপরে চলে গেছিলাম আবার একটা ব্লাউজের দোকানে, এখানে রেডিমেড সব ব্লাউজ পাওয়া যায়। আমি তো বেশিরভাগ ব্লাউজই সব গড়াই, খুব কমই কিনি। আজকে আমি কিনিনি, আজকে আমার মা কিনেছিল দুটো। তো আমি যদিও বা টুকটাক কিনে থাকি, আমি এখান থেকে ব্লাউজ কিনে থাকি। আজকে বাজার থেকে আসতে একটু লেটই হয়ে গেছিলো, তারপরে দেখো চলে এসেছি বাড়ি। আর এবার তোমাদের ভালো করে আমার ব্লাউজের ডিজাইনটা দেখাচ্ছি। তো এটাও হচ্ছে ঘটি হাতা, মানে এই হাতে ব্লাউজ তো বলেইছি আমার পরতে খুব ভালো লাগে। আর ব্যাগ ডিজাইনটা খুবই সুন্দর, ওটা আমি নিজের মন মতো করে মানে দিয়েছিলাম যে এরকম করবে, তখনও জানতাম না যে কেমন লাগবে কি না, কিন্তু ফাইনালি ব্লাউজটা দারুণ দেখতে লাগছিলো। তো তোমরা দেখো আর জানিও কেমন হয়েছে ডিজাইনটা ব্লাউজের। তোমরা কেউ লক্ষ্য করেছো কি না জানি না, দেখো আমার বুড়ো আঙুলটা একবারে কালধারি পড়ে আছে। আমি দরজায় দাঁড়িয়েছিলাম আর মিকো ধাক্কা মেরেছিল, সেই জন্য আঙুলটা মিডিলে ছিল, তো দিয়ে এরকম হয়ে গেছে। আর আমি আজকে সোনার দোকানে কি কিনলাম সেটা তোমাদের গোল্ড জুয়েলারি কালেকশনে অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে তার পরের দিন সকালকার ভিডিও। সকালে উঠেই দেখো মাথায় আমি তেল লাগাতে বসে পড়েছি, তেলটা আমার বাড়িতে তৈরি করা। তো যদি কেউ জানতে চায় অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও এটুকুই, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভিডিও লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। সময় ঘ